পূর্ব বর্ধমান জেলার বইপাড়ার কালনা বইমেলায় রবিবার পঞ্চম দিনে শিক্ষক সাংবাদিক ইংলিশ চ্যানেল জয়ী সায়নী দাস সহ অন্যান্যদের সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর 26 জানুয়ারি থেকে কালনা শহরে শুরু হয়েছে বইমেলা। কালনার শিক্ষক যুব সমাজের উদ্যোগে এই বই বিক্রয়, আলোচনা সভা, কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বইমেলায় আগত প্রকাশক ও সংস্থাগুলি জানান, তারা যতটা আশা করেছিল তার থেকেও বেশি বই বিক্রি হয়েছে। তারা আরও জানান, বিভিন্ন লাইব্রেরি ও কলেজগুলি প্রচুর পরিমাণে বই কিনেছে। 26 তারিখ থেকে টিল টুডে নাও, আজ পর্যন্ত আমি এই মেলায় আসছি। ইভেন এখানকার পাঠকের যা ফ্লো দেখলাম, যে স্রোত দেখলাম, খুবই ভালো। তা তাদের মধ্যে একটা বই সংগ্রহ করার একটা চাহিদা আছে, খিদা আছে, বা সেই খিদাটা আমরা হয়তো ভীষণভাবে উপলব্ধি করেছি, তো তাদের চাহিদাটা মেটাতে পেরেছি, এটা আমাদের ভালো লাগছে। খোলা থাকলে তাতে কী হতো, স্কুলের যে পারচেসটা হয় সেটা হতো, কিন্তু স্কুলগুলো খোলা থাকলে পরে যে বিক্রিটা হতো এখনও ঠিক তাই বিক্রি হচ্ছে। আমি এর সঙ্গে এই জায়গাটায় আমি ঠিক, কেন আজকে এখানে আমার আশেপাশে এই মুহূর্তে আমার স্টলের মধ্যে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা দাঁড়িয়ে আছে তার বাবা মার সঙ্গে, তো তারা নিশ্চয়ই স্কুলে পড়ে, এটাই কোনো মানে ফ্যাক্টর করে না, যে স্কুল বন্ধ আছে কি নেই সেটা কোনো ম্যাটার করে না। বই কিনেছ, কি চাইছো প্রতি বছর মেলাটা হোক? আমি অনেক বই কিনেছি, আমার বউকে, ছেলের বউকে অনুপ্রাণিত করেছি, আমি বাচ্চাটার জন্য বই কেনা হয়েছে, আবার এখন বই কিনতে যাচ্ছি। কি চাইছেন বইমেলা প্রতি বছর হোক? বইমেলা অবশ্যই আন্তরিকভাবে এটা মানে কি বলবো, বই মেলা হোক এবং বই কিনুক। কালনা বইমেলা কমিটির সদস্যরা জানান, এবছর প্রায় 30 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। প্রতিদিন 12টা থেকে বইমেলা স্টার্ট হওয়ার কথা ছিল, মানুষের চাহিদাকে মূল্য দিয়ে আমরা সকাল 10টা থেকে স্টার্ট করে দিয়েছি। গতকাল থেকে সকাল 10টায় বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত প্রচুর মানুষ বই কিনেছেন, যেটুকু রাফলি হিসেব পাচ্ছি, অ্যাভারেজ হিসেব, প্রতিদিন 4 থেকে 4.5 লাখ টাকা বিক্রি হচ্ছে অ্যাভারেজ। তো শনিবার রবিবার আজ দুদিনে, আজ শনিবার আগামীকাল রবিবার, এই দুদিনে বইয়ের ক্রেতা একটু বেশি হয়েছে, সেই হিসেবটা আমরা এখনও পাইনি আজকের দিনেরটা, আজ রাতে পেয়ে যাব। মোটামুটি বইমেলার সাড়া যেটুকু আমরা আশা করেছিলাম তার চেয়ে অনেকটা বেশি সাড়া পেয়েছি। 12টা থেকে বইমেলা প্রতিদিন শুরু হওয়ার কথা, জনগণের চাহিদা অনুযায়ী আমরা সকাল 10টা থেকে শুরু করে দিয়েছি, এখন প্রতিদিন সকাল 10টা খুলে যাচ্ছে, রাত্রি 10টা পর্যন্ত চলছে। না, ফাংশনের জন্য বইমেলা চাপা পড়ার কিছু নেই, আমরা যে সময়টা বইয়ের মোটামুটি চাহিদা থাকে অন্যান্য বইমেলা অনুযায়ী, রাত্রি 8টা পর্যন্ত, তেমন কোনো অনুষ্ঠান আমাদের এখানে রাখা হয় না, লোকাল কিছু ছেলেমেয়েদের অনুষ্ঠান থাকে, রাত্রি 8টার পরে ফাংশন হয়, সেটা সেই সময় সাধারণত বইয়ের খরিদ্দাররা থাকেন না। স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা মোটামুটি ওই দুপুর থেকে 2-2.5টা থেকে তারা সন্ধ্যে 6টার মধ্যে বইপত্র কিনে নিয়ে বেরিয়ে যায়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।